কয়েনটা কিন্তু নিজের অল টাইম ভাই যদি অ্যাচিভ করে তাহলে আপনার যে এক হাজার টাকা যদি আপনি চার লাখ কয়েন পান সেই চার লাখ কয়েনের হবে কিন্তু বারো হাজার টাকার কাছাকাছি তো নমস্কার বন্ধুরা সবাইকে ফ্লিপ স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিগাই আজকে ই ক্যাশ নিয়ে আলোচনা করবো ই ক্যাশ কয়েনটা কিন্তু বহুদিনের কয়েন এবং এই ই ক্যাশ কয়েনটার কিন্তু প্রিভিয়াস নাম ছিল মিড কয়েন ক্যাশ সেখান থেকে কিন্তু মিড কয়েনের কিন্তু হার্টফোক এবং বিড কয়েন ফ্যামিলির একটা কয়েন এবং এই কয়েনটা কিন্তু আগামী দিনে আমাদের একটা জবরদস্ত প্রফিট দিতে পারে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই ভিডিওটাকে লাইক করুন ভিডিওটা ভালো লাগলে এবং আপনাদের জন্যই কিন্তু এত ডিটেলসে এত ফান্ডামেন্টাল কয়েনের অ্যানালিসিস করে কিন্তু ভিডিও নিয়ে আসা এবং প্রত্যেক দিন কিন্তু দুটো করে ভিডিও আপনাদের জন্যই থাকে এই কয়েনটাকে কী জন্যে আনা হয়েছিল আপনারা আগে জেনে নিই এই ক্যাশ কয়েনটাকে মেনলি আনা হয়েছিল কিন্তু বর্ডার পেমেন্টের জন্য যেমনটা করে কিন্তু রিপেল যেমনটা করে কিন্তু স্টেলার ঠিক তেমনই কিন্তু ইলেকট্রনিক পেমেন্ট এবং ক্রস বর্ডার পেমেন্টের জন্য কিন্তু ই ক্যাশকে আনা হয়েছিল তো সেটার যথেষ্ট পরিমাণ কিন্তু অ্যাডাপশন ই ক্যাশের হয়নি যতটা পরিমাণ কিন্তু রিপিল এবং স্টেলার যতটা দূর এগিয়ে গেছে ততটা দূর কিন্তু ই ক্যাশ এগোতে পারিনি এখনও কিন্তু কৃষি আছে এবং তারা কিন্তু ওয়ার্ক করছে আগামী দিনে তাদের অ্যাডপশানের জন্য এবং রিসেন্টলি একটা নিউজ আছে চায়না থেকে যেটার পরেই কিন্তু ই ক্যাফ নড়ে চড়ে বসেছিল এবং ফটাং কিন্তু প্রায় পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট একটা পাম্প কিনে যার পরেই কিন্তু এই ই ক্যাশকে নিয়ে একটু হইচই পড়েছে তো ইলেকট্রনিক পেমেন্টের ক্ষেত্রে এবং ক্রস ওয়াটার পেমেন্টের ক্ষেত্রে কিন্তু ই ক্যাশ একটা দারুণ ভূমিকা নিতে পারে আগামী বললো তো আমরা চলে যাই পেন অ্যান্ড পেপারে দেখে নেব এর ডিটেলস তো নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি পেন অ্যান্ড পেপারে তো শুরুতেই দেখে নেবো ই ক্যাশকে বর্তমান পরিস্থিতি কী আছে ই ক্যাশের বর্তমান পরিস্থিতি হচ্ছে চুয়াত্তর নম্বর র্যাঙ্কে আছে প্রাইস চলছে কিন্তু জিরো পয়েন্ট ডবল জিরো টু ফাইভ এবং ডলারে কিন্তু জিরোর পর চারটে জিরো থ্রি জিরো সেভেন ওয়ানে কিন্তু প্রাইস চলছে থার্কুলেশন সাপ্লাই যেটা আছে সেটা হচ্ছে উনিশ পয়েন্ট চার ট্রিলিয়ন টোটাল সাপ্লাই হচ্ছে একুশ ট্রিলিয়ন ঠিক বিট কয়েনের মতো বিট কয়েন কিন্তু যেমন একুশ মিলিয়ন টোটাল সাপ্লাই হবে ঠিক তেমন কিন্তু একুশ ট্রিলিয়ন ই ক্যাশের ই ক্যাশ কিন্তু বিট কয়েন ফ্যামিলিরই একটা কয়েন এবং এই কয়েনটার কিন্তু যথেষ্ট পরিমাণ একটা পোটেন্সিয়াল আছে আগামী রানে এবং আগামী দিনে এর অ্যাডপশানের তো আমি শুরুতেই বলেছি এটা কিন্তু ক্রস বর্ডার পেমেন্ট এবং কিন্তু ইলেকট্রনিক পেমেন্ট মানে ইলেকট্রনিক মানি যেরকম হয় সেটার ওপর ভিত্তি করে কিন্তু এই প্রজেক্টটাকে বাড়ানো হয়েছে এবং এটা কিন্তু বিট কয়েনের হার্ড ফোক থেকেই কিন্তু এসেছে বর্তমানে কিন্তু এই কয়েনটার খুব বেশি অ্যাডপশান না হওয়ার কারণে কিন্তু এই কয়েনটা আমরা বলতে পারি পিছিয়ে আছে মার্কেটে হলে কিন্তু এক্স বা স্টেলারের মতো কিন্তু অনেকটা দূর চলে যেতে পারতো এবং এর মার্কেট ক্যাপ কিন্তু বিলিয়ন ডলারে হতে পারতো বর্তমানে এর মার্কেট ক্যাপ মাত্র কিন্তু ছশো মিলিয়নের আশেপাশে ছশো মিলিয়নের আশেপাশে কিন্তু এর মার্কেট ক্যাপ যেটা কিন্তু আগামী দিনে খুব বড় মার্কেট ক্যাপ একটা হতে পারে প্রায় কিন্তু দশ থেকে পনেরো বিলিয়নের মার্কেট ক্যাপ কিন্তু আগামী গুল মার্কেটে এর কিন্তু খুব মানে সহজেই কিন্তু হতে পারে এবং খুব সামান্য অ্যাডাপশান দরকার তাহলেই কিন্তু এটা হতে পারে এর ম্যাক্সিমাম পোটেন্সিয়াল আপনারা যদি দেখেন তাহলে কিন্তু এর মার্কেট ক্যাপ প্রায় ষাট থেকে আশি মিলিয়নও হতে পারে কিন্তু টোটালটাই কিন্তু স্পেকুলেশনে আছে তো আমি অদ্দুত যাচ্ছি না বর্তমানে কিন্তু ই ক্যাশে আপনারা মোটামুটি হাজার টাকা ইনভেস্ট করলে প্রায় চার লাখের কাছাকাছি কিন্তু কয়েন পাবেন এই চার লাখ কয়েন কিন্তু যথেষ্ট পরিমাণ একটা কয়েন আমরা বলতে পারি কিন্তু যেহেতু এর সাপ্লাই যথেষ্ট বেশি সেক্ষেত্রে কিন্তু চার লাখ কয়েন কিছুই না তো মেন যেটা ব্যাপার এর অল টাইম হাই যদি আমরা দেখি প্রায় দু পয়সার কাছাকাছি দু পয়সা বা তিন পয়সার কাছাকাছি তো আগামী বুলডানে কিন্তু এর থেকে আমরা একটা এক্সপেকটেশন রাখতে পারি যে নিজের অল টাইম হাইকে ব্রেক করবে কারণ হচ্ছে রিসেন্টলি আমরা জানি চায়না থেকে যে নিউজটা এসেছিল সেই নিউজটা আসার পর কিন্তু হঠাৎ করেই কিন্তু ফিফটি পার্সেন্ট পাম্প করে তার আগে কিন্তু ই ক্যাস কয়েনটাকে নিয়ে কোনো রকম আলোচনা হচ্ছিল না এবং আলোচনা না হওয়ার কারণে কিন্তু একদম লাইন লাইটের বাইরে ছিল এবং এটাকে কেউ জানতেও না যে ই ক্যাশ কয়েনটা কিন্তু কয়েন ফ্যামিলির একটা কয়েন এবং বিটকয়েনের সাথেই কিন্তু এরও হালভিং হয় বিট কয়েনের যখন হালভিং হবে তখন কিন্তু এরও হালভিং হবে এবং এর হালভিংয়ের মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে যেমনটা কিন্তু বিট আগামী দু হাজার চব্বিশ সালের ছাব্বিশ বা সাতাশে এপ্রিল কিন্তু হালভিং হতে চলেছে ঠিক একই দিনে একই সময় কিন্তু ই ক্যাশেরও হালভিং হতে চলেছে এটা কিন্তু অনেকেই হয়তো জানে না যে ই ক্যাশের হালভিং হয় বিটকয়েনের সাথে সাথে এবং এখন আপনাদের কোশ্চেন থাকবে যে সবই তো বুঝলাম যে ইলেকট্রনিক পেমেন্ট ঠিক আছে ই ক্যাশ অনেক দিন ধরে কাজ করছে বিটকয়েন ফ্যামিলির কয়েন ই ক্যাশ কতদূর যেতে পারে এই যে কোশ্চেনটা প্রাইস প্রেডিকশান এখানে যদি আমি আসি তাহলে আমি দেখতে পাবো যে এই কয়েনটা কিন্তু নিজের অল টাইম হাই যদি অ্যাচিভ করে তাহলে আপনার যে এক হাজার টাকা যদি আপনি চার লাখ কয়েন পায় সেই চার লাখ কয়েনের ভ্যালু হবে কিন্তু বারো হাজার টাকার কাছাকাছি যদি অল টাইম হাই অ্যাচিভ করে আপনি ভুলে যান যে এক টাকা যাবে বা দশ টাকা যাবে অনেক ইউটিউবার কিন্তু অনেক রকম ভিডিও করছে যে এক টাকা চলে যাবে আমি বলে দিচ্ছি আপনাকে যে ই ক্যাশের এক টাকা যাওয়া প্রায় অসম্ভব তার কারণ হচ্ছে ই ক্যাশ যে জায়গায় এখন আছে প্রায় নাইনটি পারসেন্ট ডাউনে এখান থেকে কিন্তু ই ক্যাশকে এক টাকা দিতে গেলে প্রায় দুশো বিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ হতে হবে দুশো বিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ কিন্তু বর্তমানে বিএনবিরও নেই দুশো বিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ কিন্তু বর্তমানে এক্স আর নেই তো সেক্ষেত্রে এক্স আর পিকেও বিট করে কিন্তু চলে যেতে হবে ই ক্যাশকে এটা কিন্তু আমার মনে হয় সম্ভব নয় প্রায় অসম্ভব কিন্তু আমি অবশ্যই চাইবো যদি কেউ আপনাকে বলে থাকে যে এক টাকা বা দশ টাকায় যাবে সে চলে যাক ই ক্যাশ সেক্ষেত্রে কিন্তু আমরা কোটিপতি লাভপতি হয়ে যাব তো যেটা সম্ভব সেটা আমি বলবো ই ক্যাশের কিন্তু ম্যাক্সিমাম সম্ভব হচ্ছে এখান থেকে বর্তমান প্রাইসে কিন্তু একটা জিরো ইল করা কিন্তু ই ক্যাশের অবশ্যই সম্ভব ডবল জিরো টু ফাইভ থেকে কিন্তু একটা জিরো কম করে কিন্তু দু পয়সা বা পাঁচ পয়সা সাত পয়সা ম্যাক্সিমাম দশ পয়সা খুব ভালো মানে খুব ভালো বেশি কিন্তু কিছু হলে সেক্ষেত্রে চল্লিশ পয়সা পঞ্চাশ পয়সা ম্যাক্সিমাম যেতে পারে তাও কিন্তু মানে অসম্ভবের কাছাকাছি সেই জায়গাটা চল্লিশ পঞ্চাশ পয়সা যাওয়া তো যদি কেউ এটা বলে থাকে পঞ্চাশ পয়সা এক টাকা দু টাকা চলে যাবে ই ক্যাশ তাহলে কে সে কিন্তু আপনার সাথে মানে বলা যায় এক ধরনের গেম খেলছে তো সত্যিটা বলতে কোনো অসুবিধা নেই আমার মনে হয় এবং বর্তমানে কিন্তু যা প্রাইস আছে সেখান থেকে যদি আপনি ফিফটি থেকে হানড্রেড এক্স ফিফটি এক্স থেকে হানড্রেড এক্স আপনি যদি গেন করেন সেটাও কিন্তু অনেক বড়ো ব্যাপার তো ই ক্যাশে আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যে পতিনশিয়াল আছে ফিফটি থেকে হানড্রেড এক্স কিন্তু করার তো আগামী গুলরানে কিন্তু আপনার পয়সা যদি হাজার টাকা লাগিয়ে পঞ্চাশ বা একশো গুণ হয়ে যায় সেটাও আমার মনে হয় খুব একটা খারাপ নয় আমি কিন্তু সবসময় ছোটো অ্যামাউন্ট দিয়ে বলতে চেষ্টা করি কারণ হচ্ছে আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয় অবশ্যই কিন্তু নিজেদের রিসার্চ করার পর নিজেরা কিনতে চেষ্টা করবেন আমি কিন্তু আমি যেটা করি সেটা কিন্তু আপনাদের বলতে চেষ্টা করি এবং আমি হাজার টাকার উদাহরণটা এই কারণেই দিই অনেক ছোটো ছোটো ইনভেস্টার যারা আছে ভিডিওটা আমার দেখে তারা কিন্তু লাখে এবং কোটিতে উদাহরণ দিলে তারা কিন্তু আমার মনে হয় আমার প্রতি অসন্তুষ্ট হতে পারে সেই কারণেই কিন্তু আমি হাজার টাকার উদাহরণটা সময় দিতে চেষ্টা করি কারণ অ্যাফোর্ডেবেল হয়তো হাজার টাকা অ্যাফোর্ড করে কিন্তু কেউ এই পয়েন্টটা ইনভেস্ট করতেই পারে এবং এটা ফান্ডামেন্টালি যথেষ্ট স্ট্রং ইউক্যাস কয়েনটা কিন্তু মিড কয়েন ফ্যামিলির কয়েন্ট এবং এই বিট কয়েনের কিন্তু যে রিওয়ার্ডটা দেওয়া হয় মাইনিং করে মাইনার যে রিওয়ার্ডটা দেওয়া হয় সেই রিওয়ার্ড দেওয়া হয় কিন্তু ই ক্যাশের মাধ্যমে যেই কারণে কিন্তু এই বিট কয়েন ফ্যামিলির কয়েন হিসেবে কিন্তু ই ক্যাশ আগামী দিনের অবশ্যই ওপরের দিকে যাবে এবং বর্তমানে কিন্তু প্রায় না নাইনটি পারসেন্টের ওপর ডাউন আছে এবং অল টাইম লো থেকে মাত্র সত্তর থেকে আশি পার্সেন্ট কিন্তু প্রফিটে আছে এই জায়গায় কিন্তু ই ক্যাশের ওপর বাইং আপনারা করতেই পারেন কোনো রকম প্রবলেম নেই নাইনটি পার্সেন্টের ওপর সার্কুলেশনের সাপ্লাই চলে এসছে কোনো অসুবিধা নেই তো এখান থেকে কিন্তু ই ক্যাশ আপনারা বাইং করতেই পারেন তবে এটা ভেবে বাইং করবেন না যে ই ক্যাশ এক টাকা চলে গেলে আমি কিন্তু লাখোপতি বা ক্ষতিপতি হয়ে যাব আপনি আমি আপনাদের রকম মানে স্বপ্নে মানে স্বপ্ন দেখিয়ে সেই স্বপ্নের মধ্যে রাখতে চাই না যেটা সত্যি আমি সেটুকুই বলতে চাই তাতে আপনি আমায় ভালো বলেন বা খারাপ বলেন কোনো অসুবিধা নেই তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আগামী বুলনা কিন্তু ই ক্যাশের থেকে আমরা ফিফটি টু হান্ড্রেড এক্সের প্রফিট আপনারা দেখতে পাবো অবশ্যই এই প্রফিটটা আমার মনে হয় যথেষ্ট প্রফিট আপনারা কিন্তু ক্রিপ্টোকারেন্সি থেকে যেটা গেন করবেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটা ভিডিও দেখতে থাকুন এভাবেই ধন্যবাদ সবাইকে ক্রিপ্টো বার্তা দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন